আজকে কাঁকড়া খাবো, সেজন্য খুব ভালো করে ক্লিন করা হলো এবং পুরো কাজটাই করেছে লিংকন। সে খুবই এক্সপার্ট কাঁকড়া ক্লিনিং এবং রান্নাতে। এই ধরনের ভিডিও আমার পেজে আছে, আপনারা চাইলে ক্লিনিং প্রসেস সহ রান্নাটা যেটা এটা আপনারা দেখে নিতে পারেন সার্চ দিয়ে। আমার ইউটিউব চ্যানেলও আছে, আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব নিচে, আপনারা চাইলে চেক করতে পারেন। আজকে জাস্ট আমি শর্টকাটে দেখালাম কিভাবে আমি কাঁকড়া ভাজি করেছি এবং এটা একবার খেলে মানে কেউ মানে যে কেউ বারবার খেতে চাইবে। এখন আমি এক প্যাকেট কই মাছ যেটা আপনা বাজার থেকে এনেছিলাম, এখানে 7-8টা কই আছে এবং দাম নিয়েছিল $13। তো যাই হোক, এগুলো মাছগুলোর সাইজ মোটামুটি বড়, এগুলোকে আমার ভালো করে ক্লিন করে নিতে হবে। আর আপনা বাজারের মাছগুলো ফ্রোজেন, সেই হিসেবে যে একদম বাংলাদেশি টেস্ট আমি পেয়েছি তা বলবো না, বাট আপনি কি করবেন এখানে যেহেতু পাচ্ছেন না, আপনার এগুলোই খেতে হবে। তো অনেকদিন পরে আমি আসলে কই মাছ এনেছি, এখানে ক্লিন করে আমি একটু একটু কেটে কেটে নিয়েছি, যেটা আমরা কই মাছের জন্য করি। এবং মাছগুলোর একদম অনেক ডিম ছিল, তো এগুলোকে জাস্ট আমি ভাজি করেছি। যেহেতু এগুলো অনেক দিন ফ্রিজের, তাই আর ঝোলের মতো রান্না করিনি, এভাবে ভাজি করেই আমি সার্ভ করলাম গরম ভাতের সাথে। আর কাঁকড়া রান্না তো করেছি, সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এটার মধ্যে রান্নার কোনো রেসিপির ব্যাপার না। আর এদিকে হচ্ছে আমি ডাল রান্না করেছি এবং এর মধ্যে একটু করে লাউ দিয়ে দিলাম যেন একটা সবজি খাওয়া হয়। আর এই ধরনের একদম নরম নরম স্কোয়াশগুলো অর্ষা খেতে পছন্দ করে। তো এখন আমি এখানে একটু বাটিতে তা নিয়ে নিচ্ছি, এত বেশি পাতলাও করিনি আবার খুব বেশি ঘনও না। এটাতে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, সাথে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। আপনারা কে কীভাবে ডাল পছন্দ করেন চাইলে জানাতে পারেন। বাইরে বের হলাম, অবাক করা বিষয় হচ্ছে বের হয়ে দেখি দুইটা হাঁস। এরকম হাঁস আমি দেখতে পাই না, মানে যেখানে আমরা থাকি সেখানে তো দেখি না, দেখা যায় কোনো একটা লেকে দেখি অথবা পার্কে দেখি, বাট কমিউনিটিতে কখনোই দেখি নাই। ব্যাপারটা আমার জন্য নতুন এবং ইন্টারেস্টিং। ম্যাগনোলিয়া ফুল দেখলাম, এখন এই ফুল ফোটার সময়, তো ফুলগুলো আমার ভালোই লাগে। যদি আমাদের দেশীয় ফুলের মতো এটার সাথে আমার ইমোশান জড়িত না, বাট ফুল তো ভালো লাগার জিনিস, ভালো লাগবেই। এগুলো হচ্ছে আমরা বাড়ি যখন কিনেছি তখনই একটা একটা গাছ ওরা আমাদের বাড়ির সাথে ওরা মানে এটা ছিল আর কি। তো যাই হোক, এখন হচ্ছে কাঁকড়া সার্ভ করলাম, মানে এক এক বেলা এক একটা বা এক একজনের জন্য প্লেট এরকম রেডি করি যেটা আপনাদের সাথে শেয়ার করি। চলে গেলাম ফার্মার্স মার্কেটে এবং এটা হচ্ছে পায়নালাস ফার্মার্স মার্কেট ক্লিয়ার ওয়াটার। আপনারা যারা মানে হাজার হাজার মেসেজ আসে এটার অ্যাড্রেস নিয়ে, এটা সম্পর্কে জানার জন্য, আপনারা আমার কাছ থেকে জেনে মনে হয় অনেক অনেক মানুষ এই ফার্মার্স মার্কেটে গিয়েছে। এখান থেকে আজকে কী কিনলাম জানেন? শিম কিনেছি অনেকগুলো অনেকগুলো, যেটা আপনাদের ভিডিও লাস্টে দেখাবো। আরও অনেকগুলো জিনিস কিনেছি, এর মধ্যে ডাব অন্যতম এবং কিছু সবজি শাক ইত্যাদি ইত্যাদি। এখানে শাক সবজি কিনতেই বেশি যাওয়া হয়, আর এরকম চারা গাছগুলো এখানে কম দামে পাওয়া যায় এবং ভালো মানের চারা গাছ। কেউ যদি বাগান করতে চান তাহলে এরকম ফার্মার্স মার্কেটে যাওয়া বুদ্ধিমানের কাজ। এখানে আছে আমড়া গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ, গন্ধরাজ ফুলের গাছ যেটা আমার খুবই প্রিয়, বেলি ফুল থেকে শুরু করে তারপর গাঁদা ফুল, আর মানে গোলাপ ফুলের অনেক বড় একটা দোকানই আছে এখানে। হাতে তৈরি অথবা অন্য অন্য জায়গা থেকে কিনে এনে এই ধরনের টুপি জামাও বিক্রি করে। আর লাউ শাক, শিম আর অন্য অন্য শাক যেটা আমি চিনিও না এরকম শাকও এখানে আছে। এখানে এখান থেকে আমি করলাও নিয়ে থাকি, আর এরকম ডাটা শাকও বিক্রি করে। তারপর হচ্ছে কলমি শাক, কলমি শাকগুলো আমার কেন জানি বিদেশে আসছে পরে বেশি টেস্ট লাগে, ভাল লাগে। বনসাই বিক্রি করে, ফুল গাছ বনসাই হিসেবে মানে বনসাই বানায় ওরা বিক্রি করে, জিনিসটা অনেক সুন্দর, অনেক ভাল লাগে। বনসাইগুলো একটু দাম বেশি হয়, তবে দোকানের তুলনায় কিন্তু এখানে কম দামে পাওয়া যায়। তাই আবার বলছি, যারা আপনারা গার্ডেনিং করেন তাদের জন্য পায়নালাস ফার্মার্স মার্কেট একটা ভালো চয়েস। এখানে আবার খাবার দাবারের জন্য স্টলও পাওয়া যায়, আপনি এখান থেকে খাবার দাবার কিনে খেতে পারবেন, একটু রেস্ট নিয়ে আবার বাজার করা শুরু করতে পারবেন। এরকম ছোটো ছোটো গাছগুলো দেখা যায় $1-2 বিক্রি করে, কিন্তু বনসাইগুলো একটু দাম বেশি, যেটা হওয়াটা স্বাভাবিক। ফার্মার্স মার্কেটটা এত ছোটোও না এত বড়ও না, তবে খুব ক্লিন থাকে। তো এখানে আজকে দেখলাম যে তিনটা ডাবের দোকান হয়েছে, অন্য সময় একটা থাকতো। তো আমরা যার কাছ থেকে আগে নিতাম তার কাছ থেকে অনেকগুলো ডাব আমরা নিয়েছি। 5টা ডাব আমরা কেটে পানিটাকে মানে ওয়াটার পানির যে বোতল আছে ওগুলোতে ঢেলে নিয়ে আসছি, আরও কিছু ডাব জাস্ট এইভাবে নিয়ে আসছি বাসায় এনে কেটে খাবো সেরকম। ডাব জিনিসটা অনেক হেলদি একটা জিনিস এবং খেতেও ভালো লাগে, সেই হিসেবে নেওয়া। এখন নিচ্ছি পুঁই শাক,
পুঁই শাক আমার ভাল লাগে, এবং আপনারা জানেন আমি ডাল দিয়ে পুঁই শাক রান্না করি বা পুঁই শাকের বড়া বানাই, অনেক ভালো লাগে। এই যে আমরা ডাব নিচ্ছি, ওখানে দাঁড়ায় দাঁড়ায় ডাব খাই, তারপর হচ্ছে ডাব নিয়ে আসি বাসায়। এই ব্যাপারটা আমাকে জাস্ট একটা নির্মল আনন্দ দেয় এই বাজারে যাওয়াটা। ওখানের জন্য ওখানে খুব আমি অনেক কিছু আনি ব্যাপারটা তা না। দেখেন কতগুলো শিম আনলাম, এগুলো কেটে কেটে রেখে দিলাম, পরে রান্না করব। সবাই ভালো থাকবেন, টাটা।